ল্যারি কিং লাইভ অনুষ্ঠানে যার কণ্ঠে মহাবিশ্ব ছিল সারা বিশ্বের মানুষ, সেই ল্যারি কিং আর নেই। স্থানীয় সময় শনিবার সকালে কোভিড-19 আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান তিনি। কিং এর নিজস্ব কোম্পানি ওরা মিডিয়া তার টুইটার অ্যাকাউন্টে এখবর জানায়। জনপ্রিয় টকশো ল্যারি কিং লাইভ অনুষ্ঠানে নিজের সাবলীল সঞ্চালনায় দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই কিংবদন্তি। 1985 সাল থেকে 2010 সাল পর্যন্ত তিনি CNN-এর ল্যারি কিং লাইভ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন। খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রার্থী, তারকা ও খেলোয়াড় সহ স্বনামধন্য ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। বাংলাদেশেও তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন। মাঝখানে 2 বছর বিরতির পর তিনি নিজস্ব কোম্পানি ওরা মিডিয়ায় ল্যারি কিং নাও অনুষ্ঠানের মাধ্যমে আবারও টকশোতে ফিরে আসেন। সেলিব্রিটিদের নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে ল্যারি কিং নিজেই সেলিব্রিটি হয়ে ওঠেন। দীর্ঘ 63 বছরের পেশাগত জীবনে তিনি অন্তত 50,000 স্বনামধন্য ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। মারা গিয়েও স্বমহিমায় তিনি চিরকাল অম্লান থাকবেন দর্শক হৃদয়ে। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ।